গান স্যালুটে শেষ বিদায়। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়াত সঙ্গীত শিল্পীকে রবীন্দ্র সদনে শেষ সম্মান। শোকবার্তা প্রধানমন্ত্রীর, শেষ সম্মান জানাতে সফরে কাটছাট, কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। সফর কাটছাট করে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সদনে প্রয়াত কেকের প্রতি শেষ শ্রদ্ধা। প্রথমে ঠিক হয় বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হবে, পরে সিদ্ধান্তের পরিবর্তন হয়। বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে, সেই মতো দ্রুত আয়োজন সম্পন্ন হয়। ওদের পরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিজিতে পোস্টমর্টম চলছে, এখনো অনেকক্ষণ লাগবে, সুতরাং ওটা ভালো করে করতে একটু টাইম লাগবে। যতটা টাইম ডাক্তাররা নেবেন নেবেন, তারপরে পিজি থেকে নিয়ারেস্ট আমাদের সব ডেড বডিকেই সম্মান জানাই আমরা রবীন্দ্র সদনে। সুতরাং 5:15 যেহেতু ওনাদের ফ্লাইট আছে, তাই আমরা রবীন্দ্র সদনে ডেড বডিটা নিয়ে যাব। ওখানে এখানকার পরিবর্তে গান স্যালুটটা আমরা রবীন্দ্র সদনের কাছেই দেব। পাশাপাশি গতকাল কলকাতার যে 5-তারা হোটেলে শিল্পী ছিলেন, এদিন সেখানে পৌঁছে যান ফরেনসিক দলের সদস্যরা। শিল্পী যে ঘরে ছিলেন, পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ফরেনসিক দলের সদস্যরা। সঙ্গীত শিল্পী কেকের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। কলকাতার নজরুল মঞ্চে মঙ্গলবার শেষ অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানের শেষে মঞ্চে পড়ে রয়েছে গানের লিস্ট, অর্থাৎ যে গানগুলি দর্শকদের জন্য নির্বাচন করে নিয়ে এসেছিলেন সেই তালিকা। ফাঁকা নজরুল মঞ্চ, মঞ্চের ওপর সেই গানের লিস্টের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কোনো ভক্ত। এদিন সকালে দমদম বিমানবন্দরে এসে পৌঁছান শিল্পীর স্ত্রী পুত্রসহ পরিবারের অন্য সদস্যরা। সেখান থেকে সোজা চলে যান বেসরকারি হাসপাতালে। কেকের মরদেহের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী জ্যোতি। এদিন রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও কলকাতার সঙ্গীত জগতের শিল্পীরাও। ১৫:১৫ নাগাদ বিশেষ বিমানে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বাইতে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর। ইতিমধ্যেই নজরুল মঞ্চের অনুষ্ঠানের আয়োজন ঘিরে উঠছে নানা প্রশ্ন। মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন প্রচণ্ড ঘাম ছিলেন শিল্পী, বারবার জল খেতেও দেখা যায় তাঁকে। মাত্র 48 ঘন্টা আগে যে শহরে অনুষ্ঠান করার জন্য এসেছিলেন, অনুষ্ঠান করেছেন আর সেখান থেকেই কফিনবন্দি হয়ে সকলের কাছ থেকে চিরবিদায় নিলেন তাদের স্বপ্নের গায়ক। শেষ হল একটি অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।